বিবি কর্তৃক আমাদেরকে অনেক ধরনের নির্যাতন করছে বা তাদের কাছ থেকে আমরা অনেক ধরনের নির্যাতন সহ্য করছি। যেমন কোনো দেশের শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি ডিউটি নাই, কিন্তু আমাদের লাইনম্যানদেরকে এখানে 24 ঘন্টা করে ডিউটি করানো হচ্ছে, যার কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমাদের ফ্যামিলিগতভাবে আমরা শান্তিতে চলতে পারছি না, বা আমাদের যে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ মানসিক প্রেশার, মানসিক চাপ একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে। পল্লী বিদ্যুৎ সমিতিকে যেহেতু বাংলাদেশ পল্লী বিদ্যুৎদান বোর্ড নিয়ন্ত্রণ করে, সেহেতু দুইটা সংস্থার দুই নীতি হতে পারে না, এক নীতি, অর্থাৎ অভিন্ন সার্ভিস কোড আমরা চাই, এটা একটা মূল দাবি। আর একটা দাবি হচ্ছে যে আপনারা জানেন আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করি, সেখানে আমাদের অনেক শ্রেণীর লোকবল নিয়োগ আছে, কেউ চুক্তিভিত্তিক, কেউ নিয়মিত, কেউ ডে লেবার হিসেবে। আমরা চাই পল্লী বিদ্যুৎ সমিতিতে যত অনিয়মিত কর্মকর্তা কর্মচারী আছে সকলে নিয়মিত করা হোক। আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নির্যাতিত যে 80টি পবিস পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীর প্রাণের দুইটা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে আমরা চাই তারা আমরা একত্রিত হয়ে আমরা গ্রাহক সেবা দেই। আমাদের মেইন উদ্দেশ্য, মেইন লক্ষ্য হলো গ্রাহক সেবা দেওয়া। গ্রাহক সেবা দিতে আমরা বদ্ধপরিকর, কিন্তু আরিবি নামক যে ওই লুটেরাজ, ওই ছলচাতুরি করে আমাদের উপরে যে বিভিন্ন ধরনের হয়রানি করছে, তারা গ্রাহকদেরকে আমরা যেন সঠিকভাবে গ্রাহকদের সেবা দিতে না পারি, তারা বিভিন্ন ধরনের ওই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তারা যে মালামাল ক্রয় করছে নিম্নমানের। আমি বলতে চাই আমরা গ্রাহক সেবা দিতে গেলে আমাদের যে যানবাহনের যে বিষয়টা, আমরা গ্রাহক সেবা দিতে যাই আমাদের সেই 2000 সালে যে গ্রাহক সেবার জন্য যে মালামাল বরাদ্দ ছিল, যে যানবাহন বরাদ্দ ছিল, এখন 2024 সালে এসেই ওই একই অফিসের জন্য ওই একই মোটরসাইকেল বরাদ্দ, ওই একই পরিমাণ মোটরসাইকেল বরাদ্দ। এখন আমাদের গ্রাহক বাড়ছে হলো 3.5 কোটি, আমাদের তখন গ্রাহক ছিল 70,000 বা 1 লাখ বা 1 কোটি, এখন যে 2 কোটি বা 3 কোটি গ্রাহক বেশি হলো, আমাদের মালামাল বাড়াবে বা যানবাহন বাড়াবে, আমরা গ্রাহকদের যে ভালো সেবা দিব সেটা সম্ভব হচ্ছে না। 2013 সালে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে যে সরকারি আইন করছে পার্লামেন্ট কর্তৃক পাশ করা, সে আইনে কিন্তু সার্ভিস কোড 1 করার কথা ছিল, কিন্তু সেইখানে পল্লী বিদ্যুৎ বোর্ডে সার্ভিস কোডটা গেজেটেড করা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কোনো সার্ভিস কোড করা হয়নি, এবং এই সার্ভিস কোডটাও হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সার্ভিস কোডের মাধ্যমেই এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়, এবং আমাদের সকলেরই প্রাণের দাবি যে এটা দুই রকম দ্বৈত সত্তা নিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম চলতে পারে না, এটা একীভূত হতে হবে। এবং আমাদের যে 3.5 কোটি গ্রাহক এবং এই গ্রাহকের সাথে যে জনসংখ্যা আছে প্রায় 14 কোটি, এগুলোকে সুষমভাবে এবং সঠিকভাবে সেবা দিতে গেলে আমাদের এটা একীভূত করতে হবে। এর দীর্ঘ 47 বছরের যে বৈষম্য, যে আমাদের শোষণ, এটার বিরুদ্ধেই আমরা, যেমন স্বাধীন বাংলাদেশে আমরা বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমরা চাই যে আমরা আরিবি এবং আমাদের পিবিএস একই সার্ভিস কোডের মাধ্যমে আমরা পরিচালিত হবে, এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের গ্রাহকদেরকে আমরা সেবা করব। কিন্তু আমাদেরকে বিভিন্ন সময়ে যে আরিবি যে আমাদের সার্ভিস কোড দিয়ে, আমাদেরকে ভিন্ন একটা সার্ভিস কোড দিয়ে তারা পরিচালিত করে দীর্ঘদিন ধরে আমাদেরকে এইভাবে শোষণ নির্যাতন করে আসছে, এটার বিরুদ্ধেই আজকে আমাদের সব কর্মকর্তা কর্মচারীদের একত্রিত হয়েছে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে। এখন সবাই ঐক্যবদ্ধ, আরিবি এবং পিবিএসকে একীভূত করুন, এবং আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারী অনিয়মিত চুক্তিভিত্তি রয়েছে তাদের চাকরি নিয়মিতকরণ করতে হবে। এই জন্য আমরা আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করব, এবং আমাদের এই দাবি মানার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাই। ডিসি অফিসের সামনে আমাদের যে প্রধান দুই দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং 80টি পল্লী বিদ্যুৎ সমিতি, এই দুই প্রতিষ্ঠান দুই সার্ভিস কোডে পরিচালিত হয়, এটাতে আমরা একীভূতকরণ করি, একই সার্ভিস কোডের আন্ডারে যাতে আসে, সেই জন্য আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিস্টেমে অনেক অনিয়মিত কর্মকর্তা কর্মচারী আছে, যারা সিস্টেমের স্বার্থে নিয়মিত কাজ করে, তো তাদের এসব অনিয়মিত এবং চুক্তি থেকে তারা মুক্ত হয়ে যাতে নিয়মিত হতে পারে, সেজন্য আজকে আমাদের এই দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হয়েছি। প্রয়োজন অফিস, জনবল ও যানবাহন না দিয়ে গ্রাহক সেবা মারাত্মকভাবে ব্যাহত করছে আরিবি। দুই, আরবি স্টোরে বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকলেও কবিশকে অকার্যকর করার লক্ষ্যে ও ব্যক্তিগত মুনাফার লোভে কবিশকে মালামাল দিচ্ছে না, ফলে গ্রাহকরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তিন, দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক উচ্চ মূল্য দিয়ে আরবি নিম্নমানের মালামাল তথা তার ট্রান্সফরমার, মিটার, খুঁটি,
ইনসুলেটর, লাইটিং অ্যাডাপ্টার ক্রয় করে একদিকে সরকারি অর্থ লুটপাট করছে, অপরদিকে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি করছে। চার, বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও প্রয়োজনের সংখ্যক উপকেন্দ্র ও বিদ্যুৎ লাইন নির্মাণ না করে এবং স্ট্যান্ডার্ড লাইন তৈরি না করে গ্রাহক দুর্ভোগ বৃদ্ধি করে যাচ্ছে আরইবি, ফলে বিদ্যুৎ বিভ্রাতের দায় পড়ছে পবিশের নিরীহ কর্মকর্তা ও কর্মচারীদের উপর। পাঁচ, আরইবি পবিশের একজন লাইন ক্রু দিয়ে 10 জন লাইন ক্রু এর কাজ করিয়ে নেয়, ফলে অতিরিক্ত কাজের চাপে এ পর্যন্ত 871 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং আরও 15 শতাধিক লোককে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এই পরিকল্পিত হত্যা ও নির্যাতনের জন্য একমাত্র আরইবি দায়ী। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে গুলোতে পদ, পদবি, পদোন্নতি, পদমর্যাদা, একই পদে গ্রেড বৈষম্য ইত্যাদি ক্ষেত্রে চরম বৈষম্যমূলক ব্যবস্থা চালু রেখেছে আরইবি। এ পর্যন্ত নিম্ন মালামালের জন্য 781 জন প্রাণহানি হয়েছে, প্রায় 1500 মতো আজীবন পঙ্গুত্ব নিয়ে তারা মানবতার জীবন যাপন করছে। মালামাল প্রচুর থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট করে আমাদের ঘরে, আমাদের কর্মকর্তাদের ঘরে, পল্লী বিদ্যুতের ঘরে দশটা পাচ্ছে। পক্ষান্তরে এই নিম্নমাল মালামাল ক্রয়ের জন্য গ্রাহক হয়রানি হচ্ছে, আর এই গ্রাহক হয়রানির দায়ভার পড়ছে আমাদের কাঁধে। আমাদের গ্রাহকক্রান্ত হতে এই নিম্ন মালামাল ক্রয়ের জন্য বিভিন্ন সময় গ্রাহকের হতে আমরা হয়রানির শিকার হই, লাঞ্ছিত হই, এমনকি মারধরও খেয়ে থাকি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যে পর্যায়ে দাঁড়িয়েছি আমাদের অবস্থান থেকে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার জানিয়ে দিতে চাই, যদি আমাদের এই অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিকদের অনিয়মিতদের নিয়মিত না করা হয়, আমরা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা মোতাবেক আমাদের সিদ্ধান্ত, আমরা আরইবি থেকে আলাদা হয়ে যাব, আমরা আমাদের মতো করেই পরিচালনা করব। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আরইবির বিরুদ্ধে, যারা আমাদের শোষণ এবং নির্যাতন করছে এবং গ্রাহকের হয়রানি হচ্ছে, যাদের কারণ তারা নিম্নমানের মালামাল ক্রয় করে আরইবিকে গছিয়ে দিচ্ছে। এই নিম্নমানের মালামালের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা, লাইনম্যান ভাই, মিটার রিডার সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে এবং গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের নিম্নমানের মালামালের কারণে দ্রুত লাইন ফল্ট হচ্ছে, একটু বৃষ্টি বাতাস আসার সাথে সাথেই আমাদের লাইন টেকে না, এই ধরনের মালামাল আমাদের গছিয়ে দেওয়ার কারণেই আমাদের সমস্যা হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আরইবির এই শোষণ বৈষম্য থেকে মুক্তি। আমাদের প্রধান বিষয়টা হচ্ছে দুইটা, আরইবি এবং পিবিএসের আমরা সচেষ্ট থাকি এবং সারা দিন রাত পরিশ্রম করে আপনাদের এই সঠিক সময় সঠিক মালামাল সরবরাহ করা হয় না, নিম্নমানের মালামাল ক্রয় করা হয় করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোলগায় সেবাকে নিয়ে যেতে পারবো এবং আপনাদের এই আমাদের কর্মচারীদের